আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ব্লগ ইতালি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আজকে নিয়ে এসেছি সবজি রোলস। আমরা সবাই কম বেশি এটার সাথে পরিচিত। তো আমি আজকে যেটা দেখাবো এটা পুরোপুরি রেস্টুরেন্টের স্টাইলে। নর্মালি আমরা বাড়িতে রুটি বানিয়ে রোলস বানিয়ে থাকি, তো আজকে আমি রুটি বানানো ছাড়া ব্যাটার দিয়ে কীভাবে বেলাবেলের ঝামেলা ছাড়া সহজেই অনেক সুস্বাদু রোলস বানানো যায় সেটাই শেয়ার করব। তো এটা দেখতে যেরকম লোভনীয় খেতেও অত্যন্ত সুস্বাদু। আমি একটা বেগে দেখাচ্ছি ভিতরে কীরকম হয়। নর্মাল রুটি দিয়ে বানালে ওইটা একটু ক্রিস্পি হয়, এরকম সফট হয় না। আর এইভাবে রেসিপি ফলো করে বানালে আপনার রোলসটা একদম সফট হবে, খেতেও অনেক মজা। তো আমি আজকে রোলসটা বানাবো বিভিন্ন আইটেমের সবজি দিয়ে, যেটা সবজি রোলস বলে, ভেজিটেবলস রোলস বলে। তো আমি এটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে কীরকম হয়েছে। তো আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক, পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি রোলসটা বানানোর জন্য 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর 1টা ডিম নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো প্রথমে আমি ডিমটা ভেঙে নিচ্ছি। ডিমের সাথে আমি এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিব। ডিমটা আগে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে, যেন কোনো চাকা চাকা না থাকে। তো ফিনিশিং দিয়ে একদম সুন্দর করে এরকম ফেটিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ ময়দা ইউজ করেছি। তো ময়দা, ডিম, লবণ তিনটা উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। নিয়ে আমি এখন নর্মাল পানি অ্যাড করে দিব। আর পানিটার পরিমাণ কোনোভাবেই বলা যাবে না, কারণ কম বেশি হতে পারে। তো আমি এখানে আপনাদেরকে থিমটা দেখাবো যে কীরকম হলে আর পানি ইউজ করা যাবে না, পারফেক্ট ব্যাটার হবে। তো আমি এখানে পুরোপুরি 1 গ্লাস দেওয়ার পরে, এটা কিন্তু নর্মাল পানি, গরম পানি না, তো নর্মাল পানি দিয়ে আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অনেকেই বেলাবেলি করার কারণে অনেক সময় অনেক জিনিস খেতে মন চায় কিন্তু খাওয়া হয় না। তো এইভাবে করলে অনেক সহজে আপনারা রোলস বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। তো দেখেন আমি বারবার দেখাচ্ছি ব্যাটারটা কীরকম হয়েছে। এখন আমার পারফেক্ট একটা ব্যাটার হয়েছে। আমি চামচে উঠিয়ে দেখাচ্ছি, এটা পুরোপুরি এমন হবে, নয় পাতলা নয় ঘন। তো আমি দেখাচ্ছি এটা কীরকম হয়েছে। আমি এখন এটা একপাশে রেখে দিব। রেখে দিয়ে আমি রোলসের ভিতর যে ফুডটা দিব ওই ফুডটা রেডি করে নিব। ফুডটা রেডি করার জন্য এখানে আমার কাছে 3টা সবজি ছিল, লাউ, এরপরে আলু, আর আমাদের দেশীয় যে শিমগুলো আছে। তো আমি ওই 3টা সবজি দিয়ে আজকে ফুডটা বানাবো। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিব। চুলার মধ্যে তেল দিয়ে বসিয়ে নিয়েছি, এখন আমি এগুলো হালকা একটু ভেজে নিব। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি দিয়ে বানাতে পারেন, যার যেরকম সবজি পছন্দ। অনেক আইটেমের সবজি দিয়ে বানানো যায়। তো এটা একটু হয়ে এসেছে, এখন আমি আমার কেটে নেওয়া কুচি কুচি করে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি হাত দিয়ে কেটেছি একদম কুচি কুচি করে। তো এটার সাথে এখন শিমটাও দিয়ে দিচ্ছি, আর লাউটা কুচি কুচি করে কেটেছি। 3টা সবজি আমি একদম কুচি করে কেটে এখন ভেজে নিব। আর খেয়াল রাখতে হবে সবজিগুলো কোনোভাবেই যেন অনেক নরম না হয়ে যায়, হালকা একটু যেন শক্ত থাকে, ওই অবস্থায় নামিয়ে ফেলবো। কারণ তেলে আবার বাজার পরে এটা ভিতরে একদম সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য হালকা একটু শক্ত রাখা অবস্থায় নামিয়ে ফেলবো। আমি এখানে মশলা বেশি ইউজ করবো না, আমি সামান্য হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিব, আর লবণটা দিয়ে দিব। দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নিব। বিকেলের নাস্তায় বলেন বা মেহমান আসুক, যে কোনো ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, আর এটা খেতেও সত্যি অনেক মজা লাগে। তো অনেকে মাংস দিয়ে করে থাকে, গরুর মাংস, মুরগির মাংস, চিকেন রোলস বলে, বিফ রোলস বলে, তো আবার ভেজিটেবলস রোলসও বলে। তো
তো আমিও বাংলাদেশে মাঝে মাঝে যখন যাওয়া হয় তখন রেস্টুরেন্ট থেকে এগুলো খাওয়া হয়, অনেক মজা লাগে। তো আমি এটা অল্প কিছুক্ষণ রান্না করে নিব। এই তো আমার সবজিটা প্রায় হয়ে এসেছে, এখন আমি একদম লাস্ট পর্যায়ে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা আরও অনেক বেশি সুন্দর হয়। তো ধনিয়া পাতা দিয়ে আমি এখানে পুরোপুরি সিদ্ধ করি না, হালকা একটু শক্ত আছে, তো যেহেতু আবার বাছতে হবে সেই জন্য হালকা একটু শক্ত রেখেছি। আমি এখন এটা নামিয়ে ফেলবো চুলা থেকে, চুলাটা অফ করে দিব। এখানে আমি অন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি, যেহেতু আমি বলেছি যে বেলা বেলের ঝামেলা ছাড়া, তো সেজন্য আমি আজকে বেলবো না, আমি এভাবে সরাসরি রুটি বানাবো, কোনো বেলা বেলের ঝামেলা নেই, তো আমি এভাবে বানাবো এখন। আমি ফ্রাই প্যানের মধ্যে এক চামচ ডোটা এক চামচ করে দিয়ে দিব। আপনারা চাইলে একটু বেশি দিয়ে, রুটিটা অনেক বড় হবে, তো আমি মিডিয়াম করব। এটা দিয়ে আমি হালকা একটু আস্তে আস্তে করে গুঁড়িয়ে দিব যেন রুটির মতো হয়। এটা বানাতে একদমই কম সময় লাগে, 2 সেকেন্ড 2 সেকেন্ড করে, মোট 4 সেকেন্ড লাগে। তো 4 সেকেন্ডে একটা রুটি হয়ে যায় কত সহজে। 2 সেকেন্ডের মধ্যে এটা হয়ে এসেছে, তো আমি এখন একটা ফিরিয়ে দিব। এটা নিচ থেকে একদম সুন্দরভাবে উঠে আসবে, কোনো ঝামেলা করতে হবে না। তো আমি ফিরিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব, অল্প সময়ের মধ্যে অনেকগুলো বানানো যায়। আমার রুটিগুলো বানানো শেষ, দেখেন সবগুলো এখানে হয়ে গিয়েছে। তো আমি দেখাচ্ছি হাতে নিয়ে এটা কীরকম হয়েছে, এত সফট আর পাতলা, পুরো হাড়টা পর্যন্ত দেখা যায়। তো আমি এখন রোস্টটা বানানোর জন্য রুটিটা এক পাশে রেখে দিয়ে অন্য জিনিসগুলো রেডি করতেছি। এখানে রোস্টটা বানানোর জন্য আমি যে ডোটা করেছিলাম ওইখান থেকে একটু তুলে রেখেছিলাম, আর অন্য পাশে আঠার মতো করে নিয়েছি, এটা আমরা সবাই জানি যেন ছুটে না যায়। আর এখানে বিস্কিটের গুঁড়ো নিয়েছি। তো আমি এখন রোলসটা বানিয়ে দেখাবো আপনাদেরকে কীভাবে বাঁচ দিতে হয়, এটা অনেক সহজ। এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি, তো ফুটটা আমি একদম মধ্যখানে দিব, আর রোলসের মধ্যে ফুটটা যত বাড়িয়ে দিবেন খেতে কিন্তু তত মজা লাগে, খালি থাকলে কিন্তু মজা লাগে না, অল্প দিলেও মজা লাগে না। তো ফুটটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক মজা লাগবে। এভাবে দিয়ে আমি এটা লম্বা করে দিব। এখন চারপাশে আমি যে আঠাটা করে রেখেছি, তো সামান্য একটু ময়দা আর একটু পানি দিয়ে এটা করেছি একটু ঘন করে। আমি এখন চারপাশে লাগিয়ে দিচ্ছি যেন এটা কোনোভাবে ছুটে না যায়, কারণ রোলস বাঁচতে গেলে যদি ছুটে যায় তাহলে পুরোপুরি সব কিছু নষ্ট হয়ে যাবে। আমি চারপাশে লাগিয়ে নিচ্ছি, এখন বাঁশটা দিয়ে দিব দুই পাশ থেকে, এভাবে বাঁচ করে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোনো কিছু ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন।
এভাবে বানানোর পরে একদম কোনো পাশ থেকে খুলে যায় না, মুখটাও পুরোপুরি বন্ধ হয়ে যায়। তো অনেক আইটেমে বাজ দেওয়া যায়। আজকে আমি এভাবে দিয়েছি, দেখেন দুই মুখে একদম বন্ধ হয়ে গিয়েছে, কোনোভাবে খোলার সম্ভাবনা নেই। আমার সবগুলো বানানো শেষ। এখন আমি যে ডোর থেকে যেটা বাঁচিয়ে নিয়েছি, তো ওই ডোর মধ্যে এখন চুবিয়ে চুবিয়ে আমি এখন বিস্কিটের গুঁড়োর মধ্যে চুবিয়ে নিব। তো আপনারা চাইলে এরকম ডোর মধ্যে না চুবিয়েও বাঁচতে পারেন, তবে এভাবে করলে অনেক ভালো হয়। এখন আমি এটাকে বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে একদম চারপাশে ভালোভাবে মিক্স করে নিব, যেন কোনো জায়গায় খালি না থাকে। এভাবে করে আমি সবগুলাই এরকম গুড়িয়ে গুড়িয়ে নিচ্ছি। এখন আমি চুলের মধ্যে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, আর এটা ডুবো তেলে ভাজতে হবে। তো তেলের পরিমাণ বেশি করে দিয়েছি, ডুবো তেলে হলে একদম চারপাশ থেকে ভালোভাবে হবে। আর আপনাদেরকে মনে রাখতে হবে, কখনো এসব জিনিস হাই স্পিডে তেল অনেক বেশি গরম করে দিতে যাবেন না, তাহলে যেহেতু এখানে বিস্কিটের গুঁড়ো ইউজ করা হয়েছে সেজন্য অনেক তাড়াতাড়ি পুড়ে যাবে, জিনিসটা ভালোভাবে ভিতর থেকে হবে না। চুলাটা একটু লো করে দিতে হবে। আমি এখন রোলসগুলো পিরিয়ে দিচ্ছি। এভাবে বানিয়ে দেখবেন, দেখার পরে বানানোর পরে দেখবেন যে একদম পুরোপুরি রেস্টুরেন্টের স্টাইলে হয়। আপনারা বুঝতেই পারবেন না যে রেস্টুরেন্টে খাচ্ছেন নাকি বাসায় বানিয়ে খাচ্ছেন, পুরো বাইরে আমরা যেগুলো কিনে খাই পুরোপুরি ওই রকমই হয়। তো আমি এগুলো ভালোভাবে বেজে নিচ্ছি যেন দুই পাশে সুন্দরভাবে হয়। আপনারা যদি কেউ চান যে এভাবে বানিয়ে ডিপের মধ্যে রেখে দিতে পারেন, শুধু বাজার আগ পর্যন্ত প্রসেসিংটা ফলো করে ডিপের মধ্যে রেখে দিল, যে কোনো সময় মেহমান আসুক বা যে কোনো দরকারে ঝটফট বের করে ভেজে ফেলতে পারবেন। তো এটা সংরক্ষণও করা যায়, সব কিছু শেষ করে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, পরে শুধু তেলের মধ্যে ফ্রাই করলে হয়। তো ঠিক আছে, আজকের মতো এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।